দাদাগিরির মঞ্চে এ কোন কাণ্ড ঘটে গেল? সৌরভ গাঙ্গুলি এ কেমন রূপ দেখালেন? প্রতিযোগীকে বললেন বাড়ি চলে যেতে। ভরা মঞ্চে প্রতিযোগীর ওপর চটলেন দাদা। এমনটা তো কখনো করেন না সৌরভ গাঙ্গুলি। তাহলে দেখুন এবার কেন এমন কাণ্ড ঘটল। সম্প্রতি দাদাগিরির মঞ্চে খেলতে এসেছিল বেশ কিছু খুদে প্রতিযোগী। প্রতিবারই দাদাগিরিতে ছোটদের নিয়ে মজার মজার এপিসোড হয়। এদিনও তেমন একটা এপিসোড ছিল, সেখানেই ঘটনার সূত্রপাত। এই এপিসোডে দাদার উপর দাদাগিরি দেখালো খুদে প্রতিযোগীরা, আর তাদের দাদাগিরি দেখে অবাক হয়ে গেলেন সৌরভ। আবার কারোর কারোর দাদাগিরি দেখে হেসে কুলকিনারা খুঁজে পেলেন না। তবে এইসব কচি কাঁচাদের মধ্যে এক প্রতিযোগীর কথা শুনে রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছিলেন দাদা। তাকে রীতিমতো বাড়ি চলে যাওয়ার আদেশ দিয়েছিলেন তিনি। কি বলেছিল সে? ওই খুদের কাছ থেকে সৌরভ গাঙ্গুলি জানতে চায় কেমন বিয়ে করতে চায় সে। দাদার প্রশ্ন শুনে খুদে জানায় তার ঘরের কাজ জানে এমন মেয়ে পছন্দ, যে ভালো রান্না করবে, হাত পা টিপে দেবে। খুদের উত্তর শুনে রীতিমতো চমকে ওঠেন সৌরভ। আর তখনই দাদা হাসতে হাসতে বলেন বাড়ি পাঠানোর কথা বলেন, সঙ্গে তাকে বলেন এমন মেয়ে আজকাল পাওয়া যাবে না। এখানে শেষ নয়, আর এক প্রতিযোগী জানায় সে বড় হয়ে সন্ন্যাসী হবে। কিন্তু এমন ইচ্ছে কেন জানতে চাওয়ায় সে জানায় জীবনে অনেক দুঃখ কষ্ট পেয়েছে, তাই সে সন্ন্যাসী হতে চায়। এই খুদের অভিব্যক্তি দেখে হেসে ওঠেন দাদা। এইটুকু ছোট ছোট বাচ্চাদের এমন অভিব্যক্তি নিয়ে সামাজিক মাধ্যমে বিশ্রী প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। কেউ কেউ বলছেন বড়দের শিখিয়ে দেওয়া বুলি আওড়াচ্ছে সে। আবার কেউ কেউ বাচ্চাদের এই আদো আদো কথাগুলোকে বেশ মজার ছলে নিচ্ছেন। দাদাগিরির মঞ্চে এ কোন কাণ্ড ঘটে গেল? সৌরভ গাঙ্গুলি এ কেমন রূপ দেখালেন? প্রতিযোগীকে বললেন বাড়ি চলে যেতে। ভরা মঞ্চে প্রতিযোগীর ওপর চটলেন দাদা। এমনটা তো কখনো করেন না সৌরভ গাঙ্গুলি। তাহলে দেখুন এবার কেন এমন কাণ্ড ঘটল। সম্প্রতি দাদাগিরির মঞ্চে খেলতে এসেছিল বেশ কিছু খুদে প্রতিযোগী। প্রতিবারই দাদাগিরিতে ছোটদের নিয়ে মজার মজার এপিসোড হয়। এদিনও তেমন একটা এপিসোড ছিল, সেখানেই ঘটনার সূত্রপাত। এই এপিসোডে দাদার উপর দাদাগিরি দেখালো খুদে প্রতিযোগীরা, আর তাদের দাদাগিরি দেখে অবাক হয়ে গেলেন সৌরভ। আবার কারোর কারোর দাদাগিরি দেখে হেসে কুলকিনারা খুঁজে পেলেন না। তবে এইসব কচি কাঁচাদের মধ্যে এক প্রতিযোগীর কথা শুনে রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছিলেন দাদা। তাকে রীতিমতো বাড়ি চলে যাওয়ার আদেশ দিয়েছিলেন তিনি। কি বলেছিল সে? ওই খুদের কাছ থেকে সৌরভ গাঙ্গুলি জানতে চায় কেমন বিয়ে করতে চায় সে। দাদার প্রশ্ন শুনে খুদে জানায়